আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ব্রেক থেকে ফিরে এসে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আর আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শায়েখ হযরত হাফিজ মৌলানা নাজির উদ্দিন সাহেব। জি মাহতারাম, আমার কাছে দুটি প্রশ্ন আছে। রমজান মাসে আমাদের বিহেভিয়ার কীভাবে হওয়া উচিত একে অন্যের সাথে পরস্পর, সে সম্পর্কে যদি একটু বলেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। রমাদান মাসে আমাদের বিহেভিয়ার কী ধরনের হওয়া উচিত? আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে যদি আমরা দেখি, তো আল্লাহ রাসুল কী বলছে যে রমজান মাসে তোমরা উত্তেজিত হবো না। কেউ যদি তোমাদেরকে উত্তেজিত করতেও চায়, তাহলে তুমি বলবা ইন্নি মরি ইম সোয়াইম, দেখো ভাই আমি রোজাদার, দেখো ভাই আমি রোজাদার। কেউ যদি আপনাকে গীবত শোনাইতে চায়, আরেকজনের দোষ শোনাইতে চায়, তা আপনি দেখেন ভাই আজকে প্লিজ আমি তো রোজাদার, হ্যাঁ ইন্নি মরি ইম সোয়াইম। আল্লাহ রাসুল কী বলেছেন যে তোমাদেরকে কেউ যদি উত্তেজিত করে, কেউ যদি কোনো গুনাহের প্রতি আকৃষ্ট, এমন কিছু আল্লাহ থেকে সরাইয়ে দেয়, ধ্যান থেকে সরাইয়ে দেয়, এমন কোনো কিছু তোমাদের সামনে চলে আসে, তাহলে তোমরা বলবে ইন্নি মরি ইম সোয়াইম, দেখো ভাই আমি রোজাদার, আমি রোজাদার। এই কথা বলে তাহলে এতে বোঝা যায় কি যে আমাদেরকে রমজানে খুব কাম থাকতে হবে, খুব ঠান্ডা থাকতে হবে, খুব আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতে হবে। সারাদিন আমরা না খেয়ে থাকি, পেটে খিদে আছে, তারপরেও আমরা ভুলেও খাবার খাই না, পানি খাই না, এইভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। চোখের রোজা রাখতে হবে, হাতের রোজা, পায়ের রোজা, সব কিছু রাখতে হবে। এইভাবে রমজান মাসে যদি আমরা প্রত্যেকটি কাজ, প্রত্যেক মানুষের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া শাহরুল মাওয়াসাত হুয়া শাহরুস সাবর, এই মাস হচ্ছে সবরের মাস, কোনো অবস্থায় বেসাবর হওয়া যাবে না। হুয়া শাহরুল মাওয়াসাত, এটি হচ্ছে রহমদিল হওয়ার মাস, হামদর্দির মাস, একে অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করার মাস। তাহলে রমজান মাস আমাদের কী হওয়া উচিত? আমরা অন্যের সাহায্যকারী হওয়া উচিত, গরিবের দুঃখী হওয়া উচিত, আমরা আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকা উচিত, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর আরশের পানে সবসময় ভিখারি হয়ে থাকা উচিত, যে আল্লাহ তাআলা আমার সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে মাগফিরাত দিয়ে দে, আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে দেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দেন, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। জাযাকাল্লাহ সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। আমরা দেখি কলারে কলে কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি আপনার টিভির ভলিউম একটু কমে গেছে। ঠিক আছে, আপনি প্রোগ্রাম দেখুক। আর কোন প্রশ্ন আছে নি ভাই? জাযাকাল্লাহু খাইরান। আমরা দেখি নেক্সট কলে কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভাই, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম। প্লিজ করুন। আমার ছেলে মানে ওর লার্নিং এর সমস্যা আছে। জি, লার্নিং এর সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, লার্নিং এর সমস্যা আছে। বাট মানে 1 পাউন্ড দিয়ে পাঠালো, সে এটা বাজার করে আনতে পারবে না। আচ্ছা, এখন ওর উপরে কি রোজাটা ফরজ কি না আমাকে একটু জানাবেন প্লিজ। ঠিক আছে, বয়স কত তার? আর বয়স তো 23। আর কোন প্রশ্ন আছে বোন? না ভাই, এই যে আমাকে এটা জানালে খুশি হব, আমি ফোন রাখলে বলেন প্লিজ। জাযাকাল্লাহু খাইরান। আপনি প্রোগ্রাম দেখুন ইনশাআল্লাহ। শুকরিয়া। জি মাহতারাম, আমাদের কাছে দুইটি প্রশ্ন এসেছে। ভাই প্রশ্ন করেছেন রমজান মাসে উনি ওনার অসুস্থ, কিডনিতে সমস্যা আছে, তো উনি কি রোজা রাখার ফিদিয়া দিতে দেওয়া? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের ভাই। আপনি রমজান মাসে রোজা রাখতে পারছেন না অসুস্থতার কারণে, আল্লাহ তাআলা অসুস্থ যারা তাদের কে তো রোজা অন্য সময় রাখার জন্য বলেছেন, ফাইন কান মিনকুম মারিযান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, যারা এখন তোমরা রোজা রাখতে পারবে না, তোমরা অন্য সময় রোজাগুলো রাখবা। আর এই মুহূর্তে আপনাকে ফিদিয়া দিতে চান, তো ফিদিয়া দিয়ে দিতে পারেন। এটা আপনি যেটা বলছেন যে বাটিয়ে দেওয়া যাবে কি না, ডেফিনেটলি এক একটি রোজার ফিদিয়া হচ্ছে
এক একটি ফিতরের সমান অর্থাৎ 5 পাউন্ড করে আপনি দিতে পারেন। তবে চেষ্টা করা রোজা রাখার চেষ্টা করে দেখা যে নিজের হেলথের উপরে যদি একান্ত কোনো অসুবিধা না আসে তাহলে রোজা কিপ করার জন্য চেষ্টা করতে থাকা। যদি হেলথের অসুবিধা হয় অসুস্থ তো অবস্থায় আল্লাহ তাআলা অন্য সময় রোজা রাখার জন্য বলেছেন, অন্য সময় যখন দিন ছোট হয়ে আসবে অথবা যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন আপনি রোজা রাখবেন। জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ। বোন প্রশ্ন করেছেন, একটা একজন তার ছেলের লার্নিংয়ের প্রবলেম আছে, তো সে এমত অবস্থায় রোজা রাখা কি তার জন্য? জাযাকাল্লাহ বোন, আল্লাহ তাআলা আপনার ছেলেকে এই আজকে 23 বছর যাবৎ এই ছেলেকে আপনি অনেক কষ্ট করছেন ছেলেটার জন্য। আমি জানি, আমরা বুঝতে পারি যে সমস্ত বাচ্চা আপনার ডিসেবিলিটি থাকে বা তাদের দুর্বলতা থাকে, তো মা বাবা যারা লুক আফটার করেন কত কষ্ট। বাচ্চার 23 বছর হিসেবে তার উপরে তো রোজা ফরজ। এখন দেখতে হবে এই বাচ্চা যেহেতু অসুস্থ, তার দুর্বলতা আছে এবং তার মধ্যে ডিসেবিলিটি আছে। এখন যদি দেখা যায় যে সে রোজা রাখলে তার হেলথের কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই, বা সে রাখতে পারছে, শারীরিকভাবে শক্ত আছে, মজবুত আছে, তাহলে সে তাকে রোজা আপনি রাখাইতে পারেন। কারণ এই বয়স যেটা, এই ধরনের বাচ্চা যাদের আছে তাদের উপরে সত্যিকার অর্থে তারা তো বুঝ শক্তি নাই, দেখে তারা নিজে থেকে রোজাও করতে পারবে না, নামাজও করতে পারবে না, তেলাওয়াতও করতে পারবে না, হালালও বুঝবে না, হারামও বুঝবে না। এগুলো সব যারা তাদের গার্জিয়ান থাকেন, বাবা মা থাকেন, তাদের উপরে একটু দায়িত্ব থাকে। তাদেরকে খাওয়ানো, পান করানো, গোসল করানো যেমন একটি দায়িত্ব থাকে, একটু তাদের হেলথের খেয়াল রাখা, তাদের সেফটির খেয়াল রাখা, তাদের সেফ গার্ড করা, সাথে সাথে এই তারা মুসলমানের বাচ্চা হিসেবে মুসলমানি প্র্যাকটিসগুলোও বাবা মার জিম্মায় থাকে, যদি একটু কষ্ট হয়। তো এই জন্য আপনাকে দেখতে হবে যখন ডিসেবিলিটির কোনো মানুষের তার প্রধান খেয়াল রাখার বিষয় হচ্ছে তার হেলথ, তার বেঁচে থাকা, তখন তার যদি রোজা রাখলে তার হেলথের উপরে কোনো প্রভাব না করে তাহলে বাবা মা এটা প্র্যাকটিস করতে পারেন, বাবা মা সওয়াব পাবেন ডেফিনেটলি। আর যদি হেলথের মধ্যে কোনো অসুবিধা হয় তাহলে তা অবশ্যই তাকে রোজা রাখাবেন না। এই রোজা থেকে তার পক্ষ থেকে যেহেতু তার উপরে রোজাটা ফরজ ছিল, অর্থাৎ সে ম্যাচুরড, এই অবস্থায় যদি বাবা মার সামর্থ্য থাকে তাহলে তার রোজার ফিদিয়া তার পক্ষ থেকে বাবা মা আদায় করে দিতে পারেন। অথবা যে কোনো সময় এই বাচ্চা যদি বাড়তি ছোটো দিন যখন আসে তখন যদি তার রোজা রাখানো যায় তাহলে এই রোজাগুলোর কাজা আদায় করে নেওয়া যায়। সার্বিকভাবে বিষয়টি হচ্ছে এমন যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন, রোজা দিয়েছেন, আবার অসুস্থ হইলে রোজা না রাখারও পারমিশন দিয়েছেন। তো সব কিছু করতে হবে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ তাআলার ভয় ভীতিকে সামনে রেখে এগুলো করতে হবে। আমরা দোয়া করি বোন, আপনার এই সন্তান যার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, আমি মনে করি আপনি ক্লিয়ার হয়েছেন যে বাচ্চার এই 23 বছরের বাচ্চা তার হেলথের মধ্যে যদি কোনো ধরনের প্রভাব পড়ে রোজা রাখার কারণে, অর্থাৎ সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে রোজা রাখাবেন না। আর না হয় স্বাস্থ্য ভালো আছে, শুধুমাত্র লার্নিং ডিফিকাল্টি আছে বা স্বাস্থ্য অন্যদিকে ভালো আছে, রোজা রাখলে রাখতেও পারবে, তাহলে বাবা মা তাকে রোজা রাখাবার প্র্যাকটিস করাই ভালো। আল্লাহ তাআলা আপনাদের জন্য আপনাদের সন্তানের এই খেদমতগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, রমজান মাসে আর বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করুন। জাযাকাল্লাহ চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। আশা করি বোন আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর একটি প্রশ্ন আছে, রমজান মাসে ব্যাক বাইটিং করলে রোজার কতটুকু ক্ষতি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। সাহাবায়ে কেরাম বললেন, কিসের মানে এই? হ্যাঁ, রাসূল করিম সাথে সাথে এই কথা বললেন যে তোমরা এই ঢালকে নষ্ট করিও না, ঢালকে নষ্ট করিও না, ঢালকে ভেঙে ফেলেও না। তো সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, ঢাল কিসে ভেঙে যায়? হুজুর বললেন, আল কিজবু ওয়ান নামিমা, আল কিজবু ওয়ান নামিমা, তোমরা মিথ্যার দ্বারা আর গীবতের দ্বারা অন্যের গীবত করলে রোজা ভেঙে যায়। ফুকাহা কেরাম লিখেছেন, ভেঙে যায় অর্থ রোজার বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য রমজানের এই দিনগুলোতে আমরা গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করি, সবসময় গীবত থেকে বেঁচে থাকি। গীবত অসাধ্য মিনাস জিনা, গীবত অত্যন্ত গর্হিত গুণা, অনেক অনেক বড় গুণা গীবত, অন্য মানুষের দুশ্চর্চা, তার
অনুপস্থিতিতে তার অ্যাবসেন্সে করা, এটি হচ্ছে গীবত। আর যদি তার মধ্যে দোষ নাই থাকে তাহলে সেটা হচ্ছে বোহতান, এটা আরও বড় তার উপর অপবাদ। তো এই সমস্ত গুণা যেগুলো মুখের দ্বারা হয়, এই গুণাগুলো থেকেও রমজান মাস, যেমন আমরা মুখে খাবার থেকে হালাল খাবার, যেটা খাবার হালাল ছিল, রমজান ছাড়া তো আমরা দিনে খাইতাম সব খাবারই হালাল, এগুলো দিনের বেলা আল্লাহ হারাম করেছেন। আর গীবত আর গুণা আর এগুলো তো রমজানের আগেই হারাম, এখন রমজানের দিনগুলো সব হালাল খাবার বন্ধ করে হারাম চালু করে দিলাম মুখের মধ্যে, এটা খুব খেয়াল রাখা উচিত। রমজান শরীফ কথাবার্তার ক্ষেত্রে, চাল চলন উঠা বসার ক্ষেত্রে, এইভাবে রমজানে আমাদের প্রত্যেকটি কাজ যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, প্রত্যেকটি কাজে যেন আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজা সিয়াম কিয়ামকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আমরা কল নেব, ফিরব আপনার কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মোবারক, মালা সব আপনার আগে সালাম আমার। জি, আপনারে রমজান মোবারক। বালা ছেন আপনি। আমার একটা প্রশ্ন, আমার একটা ছোট বাচ্চা 10 বছর বয়স। আচ্ছা, তো তাই যা দিন রোজা রাখিলি ছিল একটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই জি, তো তার একটু এজমার দোষ, এখন শেষ দিকে আইয়া একটু ইনহেলার ইউজ করেন তাই। রোজা মাস বড় বা বাচ্চা এখন ইনহেলার নিত ফার্মনি ইলা রোজা রাখা অবস্থায় রোজা ভঙ্গ হইব নি না না? জি, আমরা বুঝতাম পারছি ভাই, আপনার কোনো আর প্রশ্ন আছে? তাই ইউজ করছেন না? আমার ছেলে ইউজ করছেন না ইনশাআল্লাহ। বুঝছি, আমরা বুঝছি, ইফতারের টাইম হয়ে গেছে ইনশাআল্লাহ। আর ঠিক আছে, দুই নম্বরে লাগি জান্নাতুল বাকি, যে জান্নাতুল বাকি আমরা কই, এটা আর একজন মৌলানা সাহেব কইলা যে এটার নাম জান্নাতুল বাকি না, আর কিতা কইলার নাম আসিল, সে আমরা জান্নাতুল বাকি কই, ও নাম ও সম্পর্কে একটু তা বিস্তারিত কইবা। জান্নাতুল বাকি কিতা কইলা ভাই? বুঝছি, প্রশ্ন করেছেন 10 ইয়ার্স এর একজন বাচ্চা, সে রোজা রাখতেছে, ইনহেলার ইউজ করতে পারবে কি? অথবা বড়, জাযাকাল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত খুশির ব্যাপার যে আপনার 10 বছরের বাচ্চা রোজা রাখতেছে, রোজার প্র্যাকটিস করানো উচিত। তবে সবসময় খেয়াল রাখা উচিত বাচ্চাদের ক্ষেত্রে তাদের হেলথের খেয়াল রাখা, তাদের সেফটি সিকিউরিটি এগুলো সবচেয়ে বড় প্রধান। তো এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে বাচ্চাদের আমরা সবাই উৎসাহ দিই, বাচ্চাদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দিবে, এটাই স্বাভাবিক। 7 বছর থেকে উৎসাহ দিয়ে দেওয়া, রোজা কী জিনিস তাদেরকে বোঝানো উচিত, 10 বছর থেকে রোজা রাখতে পারা, অর্থাৎ যে সময় তারা ম্যাচোর হয়ে যায় তখন তো রোজা ফরজই হয়ে যায়। তো এই সময়ে আমাদের বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া উচিত, তবে খেয়াল রাখা উচিত যে রোজা রাখতে গিয়ে তার হেলথের মধ্যে কোনো ক্ষতি না হয়, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলছেন যে বাচ্চা রোজা অবস্থায় ইনহেলার ইউজ করেছে, ইনহেলার যে কোনো অসুস্থ মানুষ, যিনি অসুস্থ মানে তাকে ইনহেলার মারতেই হবে, না মারলে চলবে না, তিনারা মারতে পারবেন। কারণ একসময় ইনহেলারকে বলা হতো যে ইনহেলারের দ্বারা রোজা ভেঙে যায়, কিন্তু এখন ফুকাহায়ে কেরাম তারা বলছেন যে ইনহেলারের মধ্যে খাবার জাতীয় কোনো কিছু নেই, কিছু পানি জাতীয় কিছু, যেটা এটাও পাকস্থলিতে যায় না, শুধু মুখের বা শ্বাস ইয়ে পর্যন্ত থাকে, আর সেটা মানে সেটার দ্বারা শরীরের গজাইয়া যেটাকে বলা হয়, যেটার কারণে মানুষের হৃষ্টপুষ্ট হয়, এর ভিতরে এমন কিছু নেই। এগুলো গবেষণা করেই এখন ফুকাহায়ে কেরাম ইনহেলার রোজা অবস্থায় ব্যবহার করা জায়েজ বলেছেন। জাযাকাল্লাহ খায়। আমরা একটু ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে আপনার মূল্যবান আলোচনা শুনব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে আপনাদের কল নেব, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.